যখন আমরা পৃথিবী ছেড়ে অন্য গ্রহে মানব বসতির কথা ভাবি, তখন আমাদের সামনে মঙ্গল গ্রহই প্রথম বিকল্প হিসাবে আসে। কিন্তু মঙ্গল গ্রহের এখনকার অবস্থা একদমই মানব জীবনের জন্য অনুকূল নয়। তবে শুনলে অবাক হবেন, অনেক বিজ্ঞানীরা মনে করেন মঙ্গল গ্রহকে টেরাফর্ম করে পৃথিবীর মতো বানানো যেতে পারে, এবং বিজ্ঞানীরা অনেকদিন আগেই এই নিয়ে গবেষণাও শুরু করে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের এই ভিডিওতে মঙ্গল গ্রহের অনেক অজানা রহস্য নিয়ে আলোচনা করব। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। মঙ্গল গ্রহের অনেক প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে যা পৃথিবীর সঙ্গে মিলে যায়। যেমন পৃথিবীতে একদিন 24 ঘন্টায় হয়, ঠিক তেমনই মঙ্গল গ্রহে একদিন 24 ঘন্টা 40 মিনিটে হয়, যেটা কিনা পৃথিবীর থেকে মাত্র 40 মিনিটের বড়। মঙ্গল গ্রহে অতীতে জ্বালামুখী ফেটেছিল। মঙ্গল গ্রহের নির্মাণও পৃথিবীর যখন জন্ম তখনই হয়েছিল। কিন্তু পৃথিবীর মতো মঙ্গলের মাটিতেও কি কখনো প্রাণের অস্তিত্ব ছিল? 1960 সালে মঙ্গল গ্রহে সবার প্রথম রকেট পাঠানো হয়। তার আগে পর্যন্ত সবাই মনে করত মঙ্গল গ্রহেও পৃথিবীর মতো প্রাণের বসবাস রয়েছে। যখন নাসার মেরিনার ফ্লাই বাই মিশন মঙ্গল গ্রহে পৌঁছায়, তখন মেরিনার মঙ্গল গ্রহের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো পৃথিবীতে পাঠায়। ওই সমস্ত ছবিগুলো দেখার পর মানব জাতির এলিয়েন্সের সঙ্গে যোগাযোগ করার সব রকম সম্ভাবনা শেষ হয়ে যায়। কারণ মঙ্গল গ্রহ থেকে আসা ছবিগুলো দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে মঙ্গল গ্রহ একটি সুনসান এবং ফাঁকা গ্রহ, যেখানে প্রাণের কোনো অস্তিত্বই নেই। কিন্তু এরপরও নাসা মঙ্গল গ্রহের মাটিতে এলিয়েন্সদের অস্তিত্ব খোঁজার জন্য আগ্রহী ছিল। এই জন্য নাসা এবার মঙ্গল গ্রহের মাটিতে পৌঁছানোর কথা ভাবতে শুরু করে, এবং 1976 সালে নাসার ওয়াইকিং স্পেসক্রাফ্ট মঙ্গলের মাটিতে ল্যান্ড করে। ওয়াইকিং স্পেসক্রাফ্ট মঙ্গলের মাটিতে ল্যান্ড করার পর বিজ্ঞানীরা খুবই এক্সাইটেড ছিল, কারণ তারা ভেবেছিল যে তারা এলিয়েন্সদের দেখা পাবে এবং মঙ্গল গ্রহের প্রাণের অস্তিত্ব রয়েছে সেটা তারা প্রমাণ করতে পারবে। কিন্তু ওয়াইকিং স্পেসক্রাফ্টের পাঠানো ছবিগুলো দেখে আবার পৃথিবীবাসী হতাশ হয়ে পড়ে। মঙ্গল গ্রহের এত কাছ থেকে নেওয়া ছবিগুলোতেও কোনো এলিয়েন্স বা প্রাণীর অস্তিত্ব ছিল না, বরং ধুলোবালি আর পাথর দেখা যাচ্ছিল। সুনসান আর ফাঁকা এই গ্রহে প্রাণের অস্তিত্ব না দেখার কারণে বিজ্ঞানীরা এখন এই গ্রহে মাইক্রো রূপে অর্থাৎ ব্যাকটেরিয়া রূপে জীবন সন্ধান করতে শুরু করে। মাইক্রোফর্মে জীবন খোঁজার জন্য নাসার ওয়াইকিং স্পেসক্রাফ্টে একটি ছোট্ট কেমিক্যাল ল্যাবরেটরি মজুত করা ছিল। ওয়াইকিং যানটি মঙ্গল গ্রহের মাটিতে কিছু পরীক্ষা করে এবং তাতেও হতাশাই হাতে আসে। মঙ্গল গ্রহ সম্পর্কে এমন কিছু ফ্যাক্ট রয়েছে যেটা আপনাদের জানা প্রয়োজন। মঙ্গল গ্রহের অ্যাভারেজ টেম্পারেচার -60°C, আর সেটা রাতের বেলায় আরও কমে -125°C-এ গিয়ে দাঁড়ায়। মঙ্গল গ্রহের ডায়ামিটার পৃথিবীর থেকে অর্ধেক, কিন্তু মঙ্গলের ডেন্সিটি পৃথিবীর থেকে কম। এই জন্যই মঙ্গলের গ্র্যাভিটি পৃথিবীর থেকে অনেক কম। নাসা এখনও মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব খোঁজার জন্য উঠে পড়ে লেগে আছে। নাসা 2003 সালে মঙ্গল গ্রহে দুটি রোবট পাঠায়, স্পিরিট আর অপরচুনিটি। এই দুটি রোবট ওই সময় টেকনোলজির দিক থেকে খুবই অ্যাডভান্স ছিল। ভিজুয়ালস আরও বেশি ভালো বানানোর জন্য নাসা ওই রোবটগুলির ক্যামেরা এতটা উঁচুতে সেট করে যতটা উঁচুতে একটা মানুষের চোখ থাকে। এই জন্য ওই রোবটগুলি থেকে পাওয়া ছবি দেখে মনে হচ্ছিল যে কোনো মানুষ ওখানে দাঁড়িয়ে মঙ্গল গ্রহ দেখছে। এরপর আস্তে আস্তে মঙ্গল গ্রহে আরও মিশন হতে শুরু করে, আর আমরা মঙ্গল গ্রহ সম্পর্কে আরও বেশি তথ্য জানতে শুরু করি। কিন্তু নাসা এটা বুঝে গেছিল যে মঙ্গল গ্রহে কোনো মানুষ পাঠানোর মতো প্রাকৃতিক অবস্থা ছিল না, কারণ মঙ্গলের অ্যাটমসফিয়ার অনেক পাতলা, যে জন্য ওখানে চাপ অনেক কম। ওখানকার তাপমাত্রা অনেক ঠান্ডা এবং ওখানে জলের পরিমাণ অনেক বেশি, কিন্তু সেগুলো জমা অবস্থায় মাটির নিচে রয়েছে। মঙ্গল গ্রহ পৃথিবীর মরুভূমির থেকেও বেশি শুষ্ক অবস্থায় পড়ে রয়েছে, আর এখানে গত 1 কোটি বছর সময় ধরে বৃষ্টির একটা ফোঁটাও পড়েনি। মঙ্গল গ্রহে করা মিশনগুলো থেকে একটা রহস্য সামনে আসে, আর সেটা হলো মঙ্গল গ্রহে বড় বড় পাহাড় পর্বত অবস্থিত রয়েছে। এই সব দেখে এটা বোঝা যায় যে মঙ্গল গ্রহের অতীত এখনকার মঙ্গল গ্রহের মতো একদমই ছিল না। অতীতে মঙ্গল গ্রহে অবস্থিত এই পাহাড় পর্বতগুলির মাঝখান দিয়ে জল তরল রূপে প্রবাহিত হতো, আর যেখানে জল তরল রূপে থাকে সেখানে প্রাণের অস্তিত্ব থাকার অনেক সম্ভাবনা থাকে। তাহলে কি অতীতে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল? বিজ্ঞানীরা মনে করে অতীতে মঙ্গল গ্রহে আমাদের পৃথিবীর মতনই প্রকৃতি মজুদ ছিল। মঙ্গল গ্রহে সমুদ্র ছিল আর নদীও ছিল, এর নিজের একটি অ্যাটমসফিয়ারও ছিল, এবং এখানেও প্রাণের অস্তিত্ব ছিল। কিন্তু যে গ্রহে একসময় প্রাণের অস্তিত্ব ছিল, সেই গ্রহ কী করে মরুভূমির মতো লাল গ্রহে পরিণত হলো, এটা সবথেকে বড় রহস্য। মঙ্গল গ্রহের এই সব রহস্য জানার জন্য বিজ্ঞানীরা মার্স মিশন চালিয়ে যাচ্ছে, আর তাদের খোঁজ চলছে মঙ্গল গ্রহে কি এখনও এলিয়েন লাইফ মজুদ আছে। যেই রকম অবস্থা এখন মঙ্গল গ্রহের, সেই রকম অবস্থা পৃথিবীতে অনেক জায়গায় মজুদ রয়েছে। যখন বিজ্ঞানীরা পৃথিবীর ওই জায়গাগুলিতে রিসার্চ করে যেগুলো মঙ্গল গ্রহের মতো মরু এবং শুষ্ক পড়ে আছে, যেখানে জীবন ব্যাকটেরিয়া রূপে মজুদ থাকারও কোনো সম্ভাবনা নেই, কিন্তু অবাক হওয়ার ব্যাপার হলো পৃথিবীর ওই সমস্ত জায়গাগুলোতেও প্রাণের সংকেত দেখতে পাওয়া গেছে। এটা দেখার পর বোঝা যাচ্ছে যে মঙ্গল গ্রহে মাটির নিচে হয়তো জীবনের সংকেত দেখতে পাওয়া যাবে।
মঙ্গল গ্রহের মাটির রং লাল, আর এটার কারণ হলো মঙ্গল গ্রহের মাটিতে আয়রন অক্সাইডের মাত্রা অনেক বেশি। ভিডিওতে যেটা দেখছেন সেটা হলো মঙ্গল গ্রহের সানসেট। এই ফুটেজটা রোবট স্পিরিট তার ক্যামেরায় ক্যাপচার করেছিল। মঙ্গল গ্রহে পাতলা অ্যাটমসফিয়ার হওয়ার জন্য সানসেটের সময় সূর্য অরেঞ্জ না দেখিয়ে নীল রঙের দেখাচ্ছে। মঙ্গল গ্রহে এর থেকে সুন্দর দৃশ্য রাতের বেলায় দেখতে পাওয়া যায়, কারণ মঙ্গল গ্রহের দুটি ছোট ছোট চাঁদ রয়েছে, ফোবোস এবং ডিমোস, যে দুটি মঙ্গল গ্রহের রাত আরও সুন্দর বানায়। কিন্তু মঙ্গল গ্রহ মোটেও শান্ত গ্রহ নয়, কারণ এই গ্রহে অ্যাস্টেরয়েডদের বিস্ফোরণ বেশি পরিমাণে হয়ে থাকে। অন্যদিকে মঙ্গল গ্রহের যে দুটি চাঁদ রয়েছে সেগুলো ভবিষ্যতে নিজেদের কক্ষপথে থাকবে না। মঙ্গল গ্রহের চাঁদ দুটি ছোট হওয়ার জন্য এগুলির মাধ্যাকর্ষণ শক্তি অনেক কম। যদি কোনো দিন অ্যাস্টেরয়েড মঙ্গলের চাঁদ দুটির খুব কাছ থেকে যায় বা মঙ্গলের চাঁদগুলির সঙ্গে ধাক্কা খায়, ওই সময় মঙ্গল গ্রহের চাঁদ দুটি কক্ষপথ বদলে যাবে। এরপর হয়তো চাঁদ দুটি মঙ্গলের অরবিট ছেড়ে বাইরে বেরিয়ে যেতে পারে অথবা মঙ্গল গ্রহের সাথে ধাক্কা খেতে পারে। সবথেকে অবাক করে দেওয়া ব্যাপার, যদি কোনো দিন অ্যাস্টেরয়েডের জন্য এমন না হয় তাহলেও মঙ্গলের চাঁদ একদিন থাকবে না, কারণ প্রত্যেক 100 বছর পর মঙ্গল গ্রহের চাঁদ দুটি মঙ্গলের দিকে 6 ফুট এগিয়ে আসে। যখনই এই চাঁদ দুটি মঙ্গল গ্রহের অনেক কাছে চলে আসবে তখন মঙ্গলের মাধ্যাকর্ষণ শক্তির জন্য এই দুটি আস্তে আস্তে ভেঙে যাবে, আর ভেঙে মঙ্গলের চারিদিকে ছড়িয়ে পড়বে, যার ফলে মঙ্গল গ্রহের চারিপাশে একটি রিং তৈরি হয়ে যাবে। কিন্তু কিছু বছর পর ওই রিংয়ের মেটেরিয়ালগুলোও মঙ্গল গ্রহের মাটিতে মিশে যাবে। মঙ্গলের চাঁদগুলি পুরোপুরি ধ্বংস হতে এখনও 50 মিলিয়ন বছর সময় লাগবে। কিন্তু বিজ্ঞানীরা মঙ্গল গ্রহকে টেরাফর্ম করে পৃথিবীর মতো বানানোর স্বপ্ন দেখছে। শুনে হয়তো এটা সায়েন্স ফিকশন মনে হচ্ছে, কিন্তু মঙ্গল গ্রহকে টেরাফর্ম করে পৃথিবীর মতো বানানোর এই পদ্ধতিটা খুবই মজাদার। তো চলুন জেনে আসি বিজ্ঞানীরা কীভাবে মঙ্গল গ্রহকে টেরাফর্ম করার পরিকল্পনা করছে। এখন অবধি মঙ্গল গ্রহে করা মিশনগুলি দিয়ে এটা পরিষ্কার হয়েছে যে মঙ্গলের মাটিতে অনেক পরিমাণে জল এবং কার্বন ডাইঅক্সাইড মজুদ রয়েছে। মঙ্গল গ্রহের জল মাটির নিচে মজুদ রয়েছে, কিন্তু মঙ্গল গ্রহ এতটাই ঠান্ডা যে জল মঙ্গল গ্রহের জমা অবস্থায় রয়েছে। আমরা জানি যে প্রাণের জন্য সবথেকে ভালো অবস্থান সেটাই যেখানে জল তরল রূপে মজুদ থাকবে, কিন্তু আমরা আমাদের এখনকার অ্যাডভান্স টেকনোলজি দিয়ে মঙ্গলের ভূপৃষ্ঠকে পৃথিবীর মতো বানাতে পারি। মঙ্গল গ্রহকে টেরাফর্ম করার জন্য আমাদের কোনো হাইলি অ্যাডভান্স টেকনোলজির দরকার পড়বে না, কারণ মঙ্গল গ্রহকে টেরাফর্ম করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা আমরা সবসময়ই করে চলছি, আর সেটা হলো গ্লোবাল ওয়ার্মিং। পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং করার মানবজাতির জন্য অনেক ক্ষতির, কিন্তু আমরা যদি মঙ্গল গ্রহের মাটিতে গ্লোবাল ওয়ার্মিং করি তো সেটা আমাদের জন্য অনেক উপকারী হবে। যদি আমাদের মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠে পৃথিবীর মতো বানাতে হয় তাহলে আমাদের মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠে পৃথিবীর থেকেও অনেক হাজার গুণ বেশি গ্লোবাল ওয়ার্মিং করতে হবে। তো চলুন জেনে আসি আমাদের আজকের টেকনোলজি দিয়ে আমরা কী করে মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠকে পৃথিবীর মতো করতে পারব। মঙ্গলের মাটিতে বড় বড় পাওয়ার প্ল্যান্ট বসাতে হবে, যার দ্বারা ওখানে গ্রিনহাউস গ্যাস তৈরি করা যেতে পারে। মঙ্গলের মাটিতে কন্টিনিউয়াসলি 100 বছর ধরে গ্রিনহাউস গ্যাস তৈরি করে যেতে হবে। তারপর অনেক বেশি মাত্রায় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসের জন্য মঙ্গলের আবহাওয়া গরম হতে শুরু করবে এবং 1 দশক পরে আমাদের সাফল্য মিলবে, আর মঙ্গল গ্রহের মাটির নিচে জমে থাকা জল গলতে শুরু করবে। এরপর জমা জল গলতে শুরু করলে নদীর সৃষ্টি হবে এবং নদী বইতে শুরু করবে। কিন্তু এখানেই কাজ শেষ নয়, কারণ জল তরল অবস্থাতে থাকলেই সেখানে মানুষ থাকতে পারবে না, সেখানে শ্বাস নেওয়ার জন্য একটি উপকূল আবহাওয়ার প্রয়োজন পড়বে। মঙ্গল গ্রহের বিষাক্ত গ্যাস অ্যাটমোসফিয়ার অক্সিজেন দিয়ে ভর্তি করার জন্য আমাদের নেক্সট স্টেপের ওপর কাজ করতে হবে, আর সেটা হলো মঙ্গলের মাটিতে উদ্ভিদের জন্ম। কিন্তু সেটার জন্য মঙ্গল গ্রহের মাটি ফার্টিলাইজ হতে হবে। যখন মঙ্গল গ্রহের মাটি পুরোপুরি ফার্টিলাইজ হয়ে যাবে তখন তার উপরে গাছপালা খুব সহজেই জন্মাতে পারবে, কিন্তু মঙ্গলের মাটি ফার্টিলাইজ হওয়ার জন্য 100 বছর সময় লাগবে। যখন মঙ্গলের মাটি পুরোপুরি ফার্টিলাইজ হয়ে যাবে তখন তার উপরে গাছপালা জন্মাতে শুরু করবে এবং লাল গ্রহ আস্তে আস্তে সবুজ গ্রহে পরিণত হবে। আস্তে আস্তে মঙ্গলের বিষাক্ত অ্যাটমসফিয়ার শ্বাস নেবার মতো অ্যাটমসফিয়ারে পরিবর্তিত হবে। 1000 বছরের পরিশ্রমের পর মঙ্গল গ্রহে টেরাফর্ম করে ওই গ্রহে মানুষ থাকতে তো পারবে, কিন্তু মঙ্গল গ্রহ আমাদের দ্বিতীয় পৃথিবী কখনোই হতে পারবে না, কারণ পৃথিবী এতটাই বৈচিত্র্যপূর্ণ যার স্থান অন্য কোনো গ্রহ কখনোই নিতে পারবে না। কিন্তু একটা কথা সত্যি, যতদিনে আমরা মরুর মতো লাল গ্রহকে টেরাফর্ম করব ততদিনে আমরা আমাদের অভ্যাসের কারণে পৃথিবীকে মঙ্গলের মতো মরু আর শুষ্ক গ্রহতে অবশ্যই পরিণত করে ফেলব। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল এর অপশনটি বেছে নিন, যাতে আমাদের লেটেস্ট আপডেট আপনি সবার আগে পেতে পারেন।